আসসালামু আলাইকুম, টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবর আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য আজকের তাজা খবর, বিমানবন্দরে ডোপ টেস্টের মুখোমুখি প্রবাসীরা, এমনকি ওষুধ বহনে কড়াকড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। নিরাপত্তার ফাঁক গলে দেশ থেকে মাদক নিয়ে বিদেশে যাচ্ছে কতিপয় অসাধু প্রবাসী শ্রমিক, এতে বিভিন্ন দেশে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সুনাম। শ্রমিকদের মাধ্যমে বিদেশে মাদক পাচার ঠেকাতেই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে প্রবাসী শ্রমিকদের। ডোপ টেস্ট মানে হলো মাদক বা অ্যালকোহল জাতীয় নেশাজাত পণ্য শনাক্তের পরীক্ষা, পাশাপাশি তাদের ওষুধ বহনেও কড়াকড়ি আরোপ হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানা গিয়েছে, অনেক প্রবাসী শ্রমিক বিভিন্ন কায়দায় মাদক পাচারের পাশাপাশি ওষুধের নামেও মাদক নিয়ে যান তার কর্মস্থল দেশে, সেখানে স্বদেশী শ্রমিকদের কাছে তা বিক্রি করেন। এ ধরনের অসাধু শ্রমিকদের রুখে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডোপ টেস্ট এবং ওষুধ বহনে কড়াকড়ি আরোপের চিন্তা করছে। দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে, দেশের বিমানবন্দরগুলোতে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইতালিগামী বাংলাদেশের শ্রমিকদের অতিরিক্ত তল্লাশি করা হবে। সাধারণত যাত্রীদের লাগেজ অত্যাধুনিক মেশিনে স্ক্যানিং করা হলেও শ্রমিকদের ক্ষেত্রে সন্দেহভাজনদের লাগেজ খুলে হাতে ম্যানুয়ালি তল্লাশি করা হবে। এছাড়া মেডিকেল টেস্টের পাশাপাশি বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের ডোপ টেস্ট করানো হবে। বিমানবন্দরে মাদক শনাক্তে মোতায়েন করা হবে ডগ স্কোয়াডও। এই সূত্র জানিয়েছে, মাদক পাচার ঠেকানোর পদক্ষেপের পাশাপাশি বিমান যাত্রীদের ওষুধ বহনে কড়াকড়ি নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একজন যাত্রী তার লাগেজে যেসব ওষুধ বহন করতে পারবেন সেগুলো পরামর্শপত্র বা ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে থাকতে হবে। প্রেসক্রিপশন না থাকলে সেসব ওষুধ বিমানবন্দরে ফেলে দিতে হবে। এছাড়া কিছু নেশাজাতীয় ওষুধ নিষিদ্ধ ঘোষণা করে তাদের একটি তালিকা টাঙিয়ে দেওয়া হবে বিমানবন্দরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মাদক পাচারের চেষ্টার কারণে 62 বাংলাদেশের শ্রমিক কাতারে কারাগারে। কাতার বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শ্রমবাজার, কিন্তু শ্রমিকদের মাদক বহন ও ব্যবহারের কারণে সেখানে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। বিদেশে বাংলাদেশের শ্রমিকদের মাদকাসক্ত হয়ে পড়া এবং মাদক বহনের এই বিষয়টি বর্তমানে সরকারের অন্যতম উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কমিটির একটি বৈঠকে সাম্প্রতিক চিত্র ও উত্তরণের উপায় নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণকান্ত শিকদার। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড, NBR, বাংলাদেশ পুলিশ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল অ্যাভিয়েশন অথরিটি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মোট কথা, নতুন এই আইটি আমাদের প্রবাসীদের সুরক্ষার জন্য। বিশেষ করে আমরা দেখেছি আমাদের অনেক প্রবাসী না জেনে না বুঝে অন্য প্রবাসীদের কোনো মালামাল বহন করতে গিয়ে বিপদে পড়ে থাকেন। এক্ষেত্রে বিমানবন্দরে যদি আগে চেকিং করা হয় তাহলে কিন্তু প্রবাসী এই ঝামেলা থেকে বেঁচে যাচ্ছে। আশা করছি বাংলাদেশ সরকার খুব দ্রুত এই আইনটি বাস্তবায়ন করবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।